সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম দেবে, দু বছর পরে সেটা বন্ধ করবে, এবং তারপরে কি হবে মানুষ ভাবে আরে আমি তো পাচ্ছি না, তখন বলো আমারটা দিতে হবে চিৎকার করছে। আরে ভাই তোমরা বোঝো টাকাটা কার ছিল, টাকাটা কার ছিল? ধরুন আজকে একটা লোক দেখাবে, দেখে বলবে 50% দিচ্ছি, তুমি রাজ্য সরকার 50% দাও। এবার আমি 50% দিতে শুরু করলাম, ও এক বছর বাদে বলে দেবে স্কিম বন্ধ। এবার কি করবেন? আমি যদি বলি আমি শুধু 50% দেবো, আপনারা মানবেন না। উনি যদি বলেন আমি সবটা তুলে দিলাম তুমি দাও, তাই হয়েছে। আইসিডিএসএ এক সময় 90-10 ছিল, তারপরে 40 আমরা দিতাম, ওরা 60 দিত, এখন আমাদের 60 দিতে হয়। এরকম অনেক জায়গায় হয়েছে। ক্রপ ইন্স্যুরেন্সে আমরা 80% দিই, ওরা দিত 20%, আর ছবি পাঠাতো নিজেদের আমরা দিচ্ছি বলে। আমি বলেছি দরকার নেই, ক্রপ ইন্স্যুরেন্স আমরা এই করবো, 100% আমরা করবি। যেখানে আমার আমি সাশ্রয় করতে পারি, চেষ্টা করি, সেখানে করে দিই। এটা কখনো ভুল বুঝবেন না যে আমাদের আছে তাও দিচ্ছি না, তা নয়। একটু বাঁচলে ভাবি এটা আমরা কাকে ভাগ করে দেব, যে ঠিক আছে এখন নয় আমার টাকার প্রবলেম আছে, পরে আস্তে 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 দেখে দেবো। প্রথমে হচ্ছে ওদের চাকরিটা বাঁচানোর পালা, ফার্স্ট হচ্ছে প্রথম পেজ চাকরিটা বাঁচান, আর ওদের একটা ক্যাটাগরিতে নিয়ে আসুন, যাতে এভরিডে ওদের চিন্তা করতে না হয় যে কাল আমার চাকরি চলে যাবে, আমি কন্ট্রাকচুয়াল টিচার, বা আমি একটা প্যারা টিচার, বা আমি একটা গেস্ট টিচার। সুতরাং এদের আগে ভবিষ্যৎটা বাঁচান। তো ওটাকে শর্ট করে দেওয়া হলো, ক্যাটাগরি ওয়ানে ইউজিসি কোয়ালিফিকেশন আছে, 10 বছর কাজ করলে পাবেন, 10 বছরের বেশি কাজ করলে পাবেন 30,000 টাকা, এটাও করে দেওয়া হলো একটা ফিক্স। 10 বছরের কম কাজ করলে 26,000 করেছে আপাতত ক্যাটাগরি, কারণ আবার যখন হবে পয়সা, এতে আমার অনেক টাকা বেরিয়ে গেছে, 200 কোটি টাকা গেছে। ক্যাটাগরি টু ইউজিসি কোয়ালিফিকেশন, 10 বছরের বেশি কাজ করলে পাবেন 20,000, 10 বছরের কম কাজ করলে পাবেন 15,000, আমার মনে হয় 15,000টা।